কুমিল্লার তিতাসে ফাওমি মুরগির খামার করে সফলতার পথ দেখছেন প্রবাস ফেরত মুকুল। মোহাম্মদ জুয়েল রানার তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে স্বল্প পুঁজিতে শ্রম ও নিষ্ঠার কারণে মুরগির খামার দিয়েই জীবনে সফলতার পথ দেখছেন কুমিল্লা তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দুলারামপুর গ্রামের মৃত আব্দুল লতিফ মেম্বারের ছেলে মোহাম্মদ মুকুল। সে সাত ভাই ও চার বোনের মধ্যে দ্বিতীয়। 1990 সালে মাত্র 18 বছর বয়সে ছোট ভাই বোনদের পড়াশোনা ও সংসারের খরচ মেটাতে পাড়ি জমান সৌদি আরবে। দীর্ঘ 30 বছর প্রবাস জীবন কাটানোর পর 2020 সালে করোনাকালে সৌদি আরব থেকে ছুটিতে এসে আবার কর্মস্থলে ফেরত যেতে না পেরে বিপাকে পড়ে প্রবাসী মুকুল। দুশ্চিন্তায় পড়ে যায় কি করবে বাংলাদেশে। পরে পোল্ট্রি মুরগির খামার করতে আগ্রহী হন। এরপর নিজের জায়গায় 50 ফুট দৈর্ঘ্য ও 20 ফুট প্রস্থ একটি মুরগির শেড তৈরি করে শুরু করেন পোল্ট্রি মুরগি পালন। প্রথম এক বছরে পোল্ট্রি মুরগি পালনের পর সিদ্ধান্ত নেন ফার্মি মুরগি পালনের। আর সিদ্ধান্ত থেকেই 2022 সালের মার্চ মাসে 22টা করে 1100 ফার্মি মুরগির বাচ্চা ওঠায় খামারে। বর্তমানে মুরগিগুলোর বয়স 4 মাস। আগামী 2 মাস পর থেকে ডিম দেয়া শুরু করবে। এই মুরগিগুলো টানা 7-8 মাস ডিম দিবে বলে খামারি মুকুল জানান। খামারের মালিক মুকুল জানান, এই বছরেই প্রথম ফাওমি মুরগি পালন করছে। এই পোল্ট্রি মুরগি পালনের চেয়ে সহজ ও খরচ কম। বর্তমানে আমার খামারে 1000 মুরগি রয়েছে। আগামী 2 মাস পর থেকে ডিম দেয়া শুরু করবে। আশা করছি এবার ফাওমি মুরগি পালনে সফলতার মুখ দেখব। এছাড়াও তিনি আরো বলেন, সরকারি সহযোগিতা ছাড়াই আমি এ পর্যন্ত এসেছি। সরকারের পক্ষ থেকে সহযোগিতা পেলে আমার খামারটি আরো বড় করব। দুই মাস পর থেকে আরম্ভ হয়েছে।